আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম কথা বলে থাকি। কিছু কথা হয়তো চিন্তাভাবনা করে বলি, আর বেশিরভাগ সময় কোনো রকম চিন্তাভাবনা না করেই অনেক মানুষকে অনেক রকম কথা বলে ফেলি। শুধু কোনো মানুষকে বলাটাই নয়, আমাদের জীবনে এটাও সবথেকে গুরুত্বপূর্ণ যে আমরা নিজেদের মনে কি ভাবছি, কিংবা যখন একা থাকি তখন নিজেকে কি বলছি। আর একটা কথা আমরা সবাই কম বেশি জানি এবং বিশ্বাসও করি, যে কোনো মানুষ যেমন কথা বলে এবং চিন্তাভাবনা করে, বাস্তবেও তার সঙ্গে তেমনটাই ঘটতে থাকে, আর আমাদের জীবনটাও আস্তে আস্তে সেরকমই হতে থাকে। তাই আজ আমি আপনাদেরকে এমন চারটি কথা জানাবো যেগুলো আমরা সবাই প্রায়ই অন্যদের সঙ্গে কিংবা নিজেদের অজান্তেই নিজেদের মনে মনে বলে থাকি। আপনি যদি এই চারটি কথা মাথা থেকে একদম বের করে দেন, তাহলে আপনার লাইফে যে বিশাল পরিবর্তন ঘটবে সেটা আপনি নিজেই সবথেকে ভালো বুঝতে পারবেন। তাই এই ভিডিওটি দেখার পর এই চারটি কথা আপনার ডিকশনারি থেকে ডিলিট করে ফেলুন। নাম্বার ওয়ান, আমি যেমন আছি তেমনই ভালো। অনেকে এরকমটা অনেক সময় বলে থাকে যে হ্যাঁ আমি যেমন আছি তেমনই ভালো, হ্যাঁ আমি অলস আর এটাই আমার পার্সোনালিটি, আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি, সকাল 11টায় ঘুম থেকে উঠাই আমার অভ্যাস, আর এই কারণেই আমি ইউনিক, কাজ করতে আমার একদমই ভালো লাগে না, আর আমি কারোর ফ্রির জ্ঞানও শুনতে চাই না, কারণ আমি এরকমই, যেমন আছি তেমনটাই ভালো, কি যায় আসে, আর আমি এরকমই থাকবো। তো এইরকম মানুষদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ আপনি যেমনটা আছেন তেমনটাই ভালো, কিন্তু একবার নিজেই নিজের কাছে প্রশ্ন করে দেখুন, আপনি কি সত্যিই আপনার এই অ্যাটিটিউডের সঙ্গে খুশি? আপনার এই ধরনের অ্যাটিটিউড কি আপনি কোনোদিনও কখনো কাজে লাগাতে পেরেছেন? কিংবা আপনি কি আপনার জীবনে সেই সব কিছু পেয়েছেন যা কিছু আপনি আপনার জীবনের থেকে আশা করেন? আপনি কি আপনার লাইফের সব স্বপ্ন পূরণ করতে পেরেছেন? আমি জানি যে আপনার উত্তরটা নাই হবে, কারণ আপনি আপনার লাইফে খুশি নন, স্যাটিসফাইড নন, তার কারণেই আপনি এই ভিডিওটি দেখছেন। আপনি নিজের লাইফে সব কিছু পেয়ে থাকলে আমাদের এই ভিডিওটা ছেড়ে অবশ্যই কোনো কমেডি কিংবা নন ভেজ বাংলা ভিডিও দেখতেন হয়তো। তো ভাই, এই ধরনের কথা অন্যকে কিংবা নিজেকেও কখনো ভুলেও বলো না, কারণ পরিবর্তনই হলো জীবের ধর্ম। নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করতে থাকো, নিজেকে বেটার বানিয়ে তোলো। যদি তোমার টাকার প্রয়োজন হয় তাহলে তার জন্য ভেবে চিনতে পরিস্থিতি অনুযায়ী সঠিক অ্যাকশন নাও। যদি তুমি শরীর এবং চেহারা ভালো করতে চাও তাহলে জিমে যাও। কমিউনিকেশন স্কিল বাড়াতে চাইলে কোনো কোর্স কিংবা ইউটিউব থেকেই বিভিন্ন টিচারের থেকে শেখো। সবসময় সময়কে কাজে লাগাও আর নিজেকে বেটার বানিয়ে তোলো। যদি আপনার বয়স 40 বছর হয় আর আপনি তেমনই রয়েছেন যেমনটি আপনি 20 বছর আগেও ছিলেন, তার মানে আপনার জীবনের আগের 20 বছরই আপনি নষ্ট করে ফেলেছেন। নাম্বার 2, পরনিন্দা পরচর্চা, যাকে আমরা এক কথায় PNPCO বলে থাকি, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে অন্যের সমালোচনা করা। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা লাইফে অনেকটা এগোতে চান তাহলে অন্য মানুষের সমালোচনা করাটা বন্ধ করতেই হবে। আমরা যদি আমাদের সামনে এমন কাউকে দেখি যারা আমাদের থেকে বেশি ধনী কিংবা জীবনের দিক থেকে বেশি সফল, তাহলে আমাদের মধ্যে একটা ইগো চলে আসে, যার ফলে সেই ব্যক্তির পরিস্থিতি আমরা কিছুতেই মেনে নিতে পারি না, আর তখনই সেই ব্যক্তিকে নিয়ে সমালোচনা করি। হয়তো তাকে নিয়ে এরকমই বলি, ধুর অত টাকা তো সৎভাবে ইনকামই করা যায় না, ইনি নিশ্চয়ই কোনো অসৎ কাজ করেই ধনী হয়েছেন। কিংবা কোনো সুখী ব্যক্তিকে দেখলে বলি, আরে ও তো সবার সামনে শুধু এমনটা দেখায়, ভেতরে ভেতরে উনি সবথেকে বেশি দুঃখী। শুধু এটুকুই নয়, যখন কোনো গরিব কিংবা দুঃখী মানুষকেও দেখি তখনও কোনো সাহায্য করার বদলে তাদেরকে নিয়েও অনেক রকম কথা আমরা বলতে থাকি, অর্থাৎ আলটিমেটলি আমরা নিজেদের চোখেই নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখার জন্যই অন্যদের সমালোচনা করে ছোট করি, অর্থাৎ আমরা নিজেদেরকে বড় এবং মহান দেখিয়ে নিজেদের ইগো স্যাটিসফাইড করতে চাই। কিন্তু আমরা যদি তার সমালোচনা না করে তাদেরকে দেখেই আমাদের নিজেদের জীবনের ভুল, নিজেদের দুর্বলতা কিংবা নিজেদের স্ট্রেংথ খুঁজে বার করে নিজেদেরকে ইম্প্রুভ করতে থাকি, তাহলে ভাবুন তো আমরা কি পারি না পৃথিবী বদলে দিতে? যদি না পারেন তাহলে ছাড়ুন পৃথিবী বদলানোর কথা। বাট আমি শুধু এটুকুই বলবো যে যদি আপনি অন্যদের সমালোচনা করতে ব্যস্ত থাকেন তাহলে যাদের সমালোচনা করছেন তাদের তো কোনো ক্ষতিই হবে না, কিন্তু অন্যদের পেছনে সময় নষ্ট করে আপনার কি জীবনে সময় নষ্ট হওয়া ছাড়া অন্য কোনো লাভ বা ফায়দা হচ্ছে, এটা কি কখনো ভেবেছেন? উল্টে অন্য মানুষের ঠিক ভুল বিচার করতে গিয়ে আপনার মধ্যে নেগেটিভিটির জন্ম নিচ্ছে, যা আপনাকে কখনোই সফল হতে দেবে না, কারণ আপনার ভাবনা নেগেটিভ হলে আপনার সঙ্গে সবসময় নেগেটিভই ঘটবে। তাই অন্যের পেছনে সময় নষ্ট না করে নিজের জন্য টাইমকে কাজে লাগিয়ে নিজেকে ইম্প্রুভ করতে থাকুন। নাম্বার 3, আমার বয়সটি সঠিক নয়। এটি হলো এমন একটি অজুহাত যেটিকে অনেক মানুষই লাইফে ব্যবহার করে থাকে। ছোট বয়সে কাজ না করার বাহানা দেখিয়ে তারা বলে, আমি এখন অনেক ছোট, এই কাজটি করার জন্য এটি আমার সঠিক বয়স নয়। আবার এইসব মানুষই যখন বড় হয়ে যায় তখন তারা বলে, এই কাজটি করার জন্য আমার এখন অনেক বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। তবে সত্যি তো এটাই যে কাজ করার জন্য কোনো মানুষের বয়সটা কখনো ইম্পর্টেন্স রাখে না, ইম্পর্টেন্স রাখে শুধু সেই কাজটি সম্পর্কে তার ইন্টারেস্ট এবং তার নলেজ। যদি আপনি বর্তমান পৃথিবীর সবথেকে সফল মানুষদের সম্পর্কে খোঁজ রাখেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন যে বিল গেটস, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট, এরা সকলেই অনেক কম বয়সেই তাদের নিজেদের ক্ষমতাতেই মিলিনিয়ার হয়েছিলেন। আর KFC এর মালিক কলোনেল স্যান্ডার্স
বৃদ্ধ বয়সে তার জীবনের সফলতা পেয়েছিলেন। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেগুলির ডিটেলসে বলতে গেলে হয়তো একটা গোটা দিনেও শেষ করা সম্ভব নয়। তো এইসব মানুষেরা যদি তাদের বয়সের অজুহাত দেখিয়ে আজও বসে থাকতেন, তাহলে আমাদের মধ্যে হয়তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, গুগল, মাইক্রোসফট কোনো কিছুই থাকতো না, যেগুলো ছাড়া আমাদের এখনকার লাইফ আমরা ভাবতেও পারি না। তো বয়সের অজুহাতে বসে না থেকে সেই কাজে লেগে পড়ুন যে কাজ করতে আপনার সত্যিই ভালো লাগে, যে কাজকে আপনি সত্যিই ভালোবাসেন। নাম্বার ফোর, আমি এটা করতে পারবো না। বন্ধুরা, আমরা প্রায়ই কোনো কাজের সময় বলে থাকি যে আমার দ্বারা এটা হবে না বা আমি এই কাজটি করতে পারবো না। তো যাই হোক, এটা বেশি ইম্পর্ট্যান্ট নয় যে আপনি অন্যকে কি বললেন, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটাই যে আপনি নিজেকে কি বলছেন। কারণ আপনি নিজেকে বারবার যেটা বলতে থাকেন সেটাই আপনার বিশ্বাসে পরিণত হয়ে যায়, আর যেমনটা আমরা বিশ্বাস করতে থাকি আমাদের লাইফও সেদিকেই এগোতে থাকে। অর্থাৎ যখন আপনি বলছেন যে আপনি পারবেন না, তখন আপনি আপনার মাইন্ডকে বারবার নেগেটিভ সিগনাল দিচ্ছেন, যার ফলে আপনার মাইন্ডও একসময় আস্তে আস্তে বিশ্বাস করে ফেলবে যে ওই কাজটি আপনি সত্যিই করতে পারেন না, আর রিয়েলিটিতেও সত্যিই আপনার দ্বারা আর কখনো ওই কাজটি হয়ে উঠবে না। একটা কথা হয়তো আপনি ছোটবেলা থেকে অনেক শুনে এসেছেন, পারিব না এ কথাটি বলিও না। তো এখনও জীবনের প্রত্যেকটি মুহূর্তে এই কথাটি মনে রাখুন, আর পারবো না বা পারছি না বলার পরিবর্তে নিজেকে এটা বলুন যে হ্যাঁ, এটা তো ঠিক যে আমি এই মুহূর্তে এটা করে উঠতে পারছি না, কিন্তু এর মানে এই নয় যে আমি এই কাজটা করতেই পারি না। তো যাই হোক না কেন, যদি তুমি এই ভিডিওটিকে এখনও পর্যন্ত দেখে থাকছো, তাহলে তুমি অবশ্যই পারবে তোমার জীবনের সফলতে আর তোমার সব স্বপ্নকে সত্যি করতে। আমার সঙ্গে আপনিও যদি একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে হ্যাঁ, আমি অবশ্যই পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ বাড়ানোর সাথে সাথে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাদেরকেও কিছু উপকার করো। আর আমাদের ভিডিওগুলি প্রথমবার দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাকসেস নেভার এন্ড ফ্যামিলির নতুন সদস্য হয়ে উঠুন। পরবর্তী ভিডিওগুলিকে মিস না করে দিতে চাইলে এখনই বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। সো ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।